সকাল থেকে ভারী বর্ষণ হচ্ছে চট্টগ্রাম নগরীতে এবং এই বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এতে বিপাকে পড়েছেন নগরবাসী সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষ টানা বৃষ্টিতে সৃষ্টি হয়েছে পাহাড় ধসের সংখ্যা জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হলেও কেউ পাহাড় ছাড়েননি বিস্তারিত ডেস্ক বৃহস্পতিবার সকাল থেকেই টানা বৃষ্টি আর তাতেই হাঁটু কোমর পানিতে ডুবে যায় বন্দর বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ কাপাসগোল্লা চকবাজার হালি সহ বন্দর নগরী চট্টগ্রামের বিভিন্ন এলাকার বাসিন্দারা পড়েন চরম ভোগান্তিতে অফিসগ্রামের মানুষদের জন্য অসহনীয় হচ্ছে এটা এটা সহ্য করার মতো না আমার মনে হয় এটা তাড়াতাড়ি সমাধান হওয়া উচিত বাসাগর দূরে তো নিস্তলায় পানি ভরে গেছে পরিকল্পনার মতো কোনো কাজ নাই তার কারণে নালাটা জ্যাম হয়ে সব পাকড়াবে এখন আটগরি পানি কোনো কাজই করতে পারছে না এই অবস্থা আছে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ হাজার কোটি টাকার জলাবদ্ধতা প্রকল্পের তেমন সুফল না পাওয়ায় হতাশ নগরবাসী জলাবদ্ধতার অবস্থা বলতে ইনশাআল্লাহ জলাবদ্ধতার অবস্থা এই এখনো ভালো আমার দৃষ্টিতে আর যেগুলো আছে কোটি একটু টুকটাক থাকলে এগুলো আমরা ওভারকাম করতেছি খাল গভীর করে খনন করে যদি সেখানে পানি প্রবাহ পানি চলাচলের ব্যবস্থা করা না হয় তাহলে আপনার জলবদ্ধ থেকে চট্টগ্রাম মহানগরী কোনো অবস্থায় মুক্তি লাভ করবে না এদিকে পাহাড় ধসের আশঙ্কায় নগরের ঝুঁকিপূর্ণ পাহাড়গুলোতে সৃষ্টি হয়েছে আতঙ্ক পাহাড় ব্যবস্থাপনা কমিটির তথ্য মতে নগরের ছাব্বিশটি পাহাড়ে ছয় হাজার পাঁচশো আটান্নটি ঝুঁকিপূর্ণ বসতি রয়েছে পাহাড় ধসের ঝুঁকি মাথায় নিয়েই পরিবারগুলো সেখানে বসবাস করছেন আরও কয়েকদিন বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি